সবার মধ্যে দুজনকে তোমরা বের করে নাও, তাদেরকে পৃথিবীতে পাঠানো হবে। কোথায় কথা বলেন? পৃথিবীতে পাঠানো হবে। ফেরেশতা সবাই মিলে দুজন ফেরেশতাকে পছন্দ করলেন, একজন হারুত আর একজনের নাম মারুত। ভাই এই ঘটনা শুনেন নাই? সবাই আমরা শুনেছি কম বেশি। হারুত মারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করলেন, ফেরেশতা বলেন এই দুজন ফেরেশতা অনেক পরেজগার, অনেক ইবাদত গুজার, সবসময় তসবিহ নিয়ে বসে থাকে, এমন একজন ফেরেশতা একে আমরা দুনিয়াতে পাঠিয়ে দেবো, দেখবো আদম সন্তান মতো গুনাহ করে কি করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় দুই ফেরেশতাকে মানুষের সুরাত দিয়ে দেয়, মানে মানুষের চেহারা দিয়ে দেয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মধ্যে মানবীয় যে গুণাবলী এগুলোও তিনি ইনস্টল করে দেন, দিয়ে দেন তাদের মধ্যে, এবং বলে যে পৃথিবীতে যে শরিয়া চলছে, যে আইন চলছে, যে বিধান চলছে, এই বিধানগুলো তোমরা মানবে, যে না করবে না, ব্যভিচার করবে না, মদপান করবে না, মানুষ হত্যা করবে না, এরকম অনেক কিছু আল্লাহ হারাম করে দিলেন। কার জন্য? ওই হারুত মারুত ফেরেশতা এখন কিন্তু মানুষ, এখন কি কথা বলেন, ফেরেশতা ভেতরে, কিন্তু তিনি এখন মানুষের শ্রাদ্ধ ধরে আল্লাহ পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, একদম মরুভূমিতে ছেড়ে দিয়েছেন। মরুভূমি থেকে দুজন ফেরেশতা আস্তে 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 আসছে, খুঁজে বেড়াচ্ছে কোথায় যাবো, দেখছে একটা ঝোপ জঙ্গল আছে, সঙ্গে সঙ্গে গুটি গুটি পায়ে তারা ওখানে প্রবেশ করেছে, এসে দেখছেন একটা জায়গায় আশ্রয় নিচ্ছেন। কয়েকদিন পর দেখা যাচ্ছে বেশ কিছু একজন নারী, একজন মেয়ে মানুষ, সে কাঠ কাটার জন্য জঙ্গলে কাঠ কেটে কাঁধে করে নিয়ে আসছে। আর হারুত মারুত এই দুই ফেরেশতা এখন মানুষ রূপে আছে, সঙ্গে সঙ্গে দেখে সে নারী প্রতি আকৃষ্ট হয়ে গেল। এই নারীটার নাম হচ্ছে জোহরা। নাম শোনা যাচ্ছে না? নাম মনে পড়ছে? এই জোহরা নামক এই নারীটা সে কাঠ কাটার জন্য জঙ্গলে ঢুকেছে, আর হারুত মারুত দুই ফেরেশতা দুজনই দৃষ্টি আকর্ষণ করছে এই নারীটার উপরে। দুজনের ভেতরে একটা জৈবিক চাহিদা কাজ করেছে, দুজন বলছে এ মেয়েকে আমরা বিয়ে করব। দুজনের সঙ্গে সঙ্গে কয়েকদিন পরে মেয়েটিকে দৃষ্টি দেওয়ার পরে কয়েকদিন পরে মেয়েটিকে গিয়ে প্রস্তাব দেয় যে আমি আপনাকে বিয়ে করতে চাচ্ছি। মেয়েটার সঙ্গে সঙ্গে বলে আপনার সঙ্গে বিয়ে করতে পারবো না, বিয়ে করতে হলে আমার কিছু শর্ত আছে, শর্ত যদি পূরণ করতে পারেন অবশ্যই বিয়ে করব। শর্ত কি বলেন? দুজনই বলছে। কি শর্ত? বলছে একটা ছোট্ট শিশুকে হত্যা করতে হবে। কি? ছোট্ট একটা বাচ্চা ছেলেকে হত্যা করতে হবে। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলছে বলেন কি, সম্ভব নাকি এটা? আর এটা গোনাহ, আল্লাহ পাপ বলেছে, মানুষ হত্যা করা যাবে না, অস্বীকার করে দিয়েছে। ওই মেয়েটা বলছে এটা যদি না পারেন তাহলে আমাকে আমার সঙ্গে বিয়ে বাদ দিয়ে চাইলে আপনি ব্যভিচার করতে পারেন। কথা বুঝতে পারলেন না? বলছে তোমাকে বিয়ে করবো না, তা আমাকে ব্যভিচার করতে পারেন। সঙ্গে সঙ্গে দুই ফেরেশতা বলছে না, ব্যভিচার করা হারাম নিষিদ্ধ, আল্লাহ বেজার হয়ে যাবে, আমি ব্যভিচার করতে পারবো না। বলছে অবশেষে যদি তাহলে বিয়ে করতেই হয়, এই যে মদের পিয়াল আছে, মদ আছে, এই মদগুলো যদি আপনি খান, যদি মদ খান তাহলে আপনার সঙ্গে বিয়ে করব। দুইজন ফেরেশতা তখন এই মেয়েটার প্রেমে এত পাগল, বলছে মদ এটা খাওয়া যেতে পারে, এটা খাওয়া যেতে পারে, খেয়ে দিয়ে তোবা মোবা করে নেব, এটা ছোট পাপ, এটা খাওয়া যেতে পারে। সঙ্গে সঙ্গে মেয়েটা মদের পিয়ালা নিয়ে বসে পড়লেন। বসার পরে দুই ফেরেশতাও আছে, পেয়ালা থেকে মদ তুলে আর তুলে তুলে খাইয়ে দেয়, একদম খাইয়ে পেট লোড করে দিয়েছে, যখন নেশায় পাগল হয়ে গেছে, যখন নেশায় পাগল, সঙ্গে সঙ্গে এটা মদ খাওয়ার পরে ওই নারীটাকে দুজন মিলে ধর্ষণ করেছে, ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে দুজন। কিছুদিন পর দেখছে মেয়েটার পেট উঁচু হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বলছে যে এই সন্তান কার, জঙ্গলে যারা আরও মানুষজন ছিল সঙ্গে সঙ্গে জোহরার সঙ্গে নিয়ে চলে এসেছে যে এই সন্তান কার তোমাকে বলতে হবে, এই সন্তান কার বলতে হবে। জোহরা স্বীকার করে না কার সন্তান, যখন সন্তান প্রসব হয়ে গেছে চলে এসেছে পৃথিবীতে, সঙ্গে সঙ্গে দেখছে দুই ফেরেশতা যে বাচ্চা বাইরে চলে এসেছে, দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেছে, মানুষ সবাই একদম তাদের উপরে অট্টহাসি করছে, মানুষ প্রতিবাদ করছে যে দুইজন ব্যক্তি এই ছেলেটাকে জন্ম দিয়েছে, এটা তার বাপ, যেন প্রচার হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তারা অটোমেটিক এই দুই ছেলেটাকে মিলে, দুই ফেরেশতা মিলে এই বাচ্চা ছেলেটাকে হত্যা করে দিয়েছে। কথা বুঝতে পারলেন না? প্রথমে কি বলেছিল? হত্যা করবে না। কি করবে না? হত্যা করবে না। কি বলেছিল? ব্যভিচারও করবে না বিয়ের আগে। কিন্তু মদ খাওয়ার কারণে মাতাল হয়ে ব্যভিচারও করেছে, আবার মান সম্মান রক্ষার জন্য কি করেছে, আবার হত্যাও করে দিয়েছে সেই বাচ্চা ছোট্ট শিশুটাকে।
যখন এই কাজটা করে দিয়েছে, হত্যা করে দিয়েছে, এই ঘটনা অনেক আছে। তারপর ওই সময় জোহরা নামক ওই মেয়েটা একটা কি একটা দোয়া ফেরেশতা তাকে শিখিয়ে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে আসমানে উঠে জোহরা নামক এই মেয়েটা চলে গেল। আর এখন যে সুক্তারা দেখছেন, এটা নাকি সে জোহরা নামক ওই মেয়েটা। এই ঘটনা বললাম না, প্রথম থেকে শেষ পর্যন্ত গোটাটা মিথ্যা কথা, গোটাটাই একদম পুরোটাই। তাফসীরে দুরুর মানসুরে সূরা বাকারা 102 নম্বর আয়াতটা নিয়ে এসেছে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ। তাফসীর রুহুল মানি সূরা বাকারা 102 নম্বর আয়াতের মধ্যে তাফসীর আছে। তাফসীর জালালাইনের মধ্যে এই আয়াতের ব্যাখ্যাতে এই ঘটনা আছে। ইবনে কাসিরের মধ্যে এই ঘটনা আছে, কিন্তু ইবনে কাসির ঘটনা নিয়ে আসার পরে বলছে এই ঘটনাগুলো একটাও সঠিক না, সব ইহুদিদের বর্ণনা, ইহুদিদের থেকে অনেকে বর্ণনা করেছে, একদম সম্পূর্ণ জাল মিথ্যা কথা। কিন্তু বাংলার বক্তারা বলছে কি বলছে না, বাংলার বক্তা বলছে না ভাইজান, আর আপনারা এগুলো শুনছেন, শুনে বলছেন বাপ রে বাপ, দেখেছিস কত বড় বক্তা রে, বিশাল বড় বক্তা, একদম ফেরেশতাকে আসমানকে নামিয়ে নিয়ে এসেছে, ফেরেশতাকে দিয়ে জেনা করাচ্ছে। এরকম আকীদা যদি কোনো মুসলমানের থাকে যে ফেরেশতারা ব্যভিচার করতে পারে, গোনা করতে পারে, নোংরামি কাজ করতে পারে, ভাই সে মুসলমান না বেঈমান। আল্লাহর প্রতি বিশ্বাসের পরে দ্বিতীয় যে বিশ্বাস, কিসের প্রতি বিশ্বাস করতে হয়? আমান্তু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি, আল্লাহর প্রতি বিশ্বাস, এরপরে মালায়েকা ফেরেশতার প্রতি বিশ্বাস। আল্লাহর সঙ্গে পরপরে ফেরেশতা, কিতাব তো অনেক পরে, নবী তো অনেক পরে, মৃত্যুর পর জীবন অনেক পরে, তাকদীর তো অনেক পরে, কেন আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কানেকশন ফেরেশতার, কার কথা বলেন ডাইরেক্ট। যদি ফেরেশতাকে মাঝখান থেকে অবিশ্বাস করেন তাহলে কোরআনকে অবিশ্বাস করতে হবে। যদি ফেরেশতাকে মিথ্যুক মনে করেন, ব্যভিচারী মনে করেন, তাদের উপরে কোনো আপত্তি থাকে, তাই নবীও পৃথিবীতে একটাও থাকতে পারে না, কারণ সমস্ত ব্যক্তিত্ব হলে নিজেকে নবী দাবি করতে পারে, পারে কি পারে না কথা বলেন। তাই আল্লাহ আর নবীর মধ্যে যে মাঝখানে মেসেঞ্জার থাকে তাদের নাম হচ্ছে ফেরেশতা। ফেরেশতার প্রতি যদি কোনো বাজে আকীদা থাকে অবশ্যই আপনি ইসলাম ধর্মটাকে আর কোনো কুলারা খুঁজে পাবেন না, সবাই মিথ্যা বলতে পারবে, পারবে কি পারবে না? আচ্ছা বলেন তো, ফেরেশতা যাদের কাছে আসে তারা নবী কি নবী না? ফেরেশতা যার কাছে আসবে সেই কি নবী? হ্যাঁ, একটা প্রশ্ন করছি, প্রশ্ন কর উত্তর দিতে পারলেই হাদিয়া আছে, ঠিক আছে? বলেন ফেরেশতা যার কাছে যায় সে নবী কি নবী না? যারা বলছেন নবী, কে বলছেন নবী, হাত তোলেন তো, নবীর পক্ষে কারা কারা একটু হাত তোলেন আরো জোরে, এই কটা মাশাআল্লাহ। যারা বলছেন নবী না তারা হাত তোলেন, হাত তোলেন মাশাআল্লাহ। আর বাকিগুলো কি পেট খেলু কোন নদীকে নাই? হুজুর যেটাকে ঠিক বলে দেবে তারপরে হাত তুলবো নাকি? ফেরেশতা যাদের কাছে আসে এটা অনেক মানুষ মনে করে তারা নবী হয়ে যায়, এ কথা সঠিক নয়। ফেরেশতা জিবরিল আলাইহিসসালাম মারিয়ামের কাছে এসেছে কি আসে নাই? সূরা মারিয়াম খুললে দেখতে পাবেন, সূরা আলে ইমরান 40-50 নম্বর আয়াত পড়লে দেখা যায় যে মারিয়ামের কাছে এসে নবী ঈসা আলাইহিসসালামের সুসংবাদ দিয়ে গেছে। নবী ইব্রাহিমের ঘরেও ফেরেশতা আসে কি আসে নাই? ইব্রাহিমের কাছে ইসহাকের জন্ম হবে, ইসমাইলের জন্ম হবে বলেছে। তার মানে এখানে বুঝলাম ফেরেশতা জিবরিল নবীদের কাছেও আসতে পারে, নেককার পরেশগার সলিহা যারা আছে তাদের কাছেও আসতে পারে, এমন অনেক ঘটনা আছে। এই প্রশ্নের উত্তর দিতে পারেননি।